আসসালামু আলাইকুম। বিজনেস স্কুলের জুম ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমি তোমাদেরকে যেটা শেখাবো সেটা হলো সমন্বয় জাবেদা, হ্যাঁ, অ্যাডজাস্টেড জার্নাল। তো আজকের এই কোশ্চেনগুলো, মানে আজকে যেটা শেখাবো, এটা সাধারণত আমাদের কার্যপত্রের জন্য কাজে লাগবে এবং সাধারণত পরীক্ষাতেও কিন্তু কি সমন্বয় জাবেদা থেকে কোশ্চেন আসে। এটা যদি তোমরা করো এক কার্যপত্র করতে পারবা, দুই সমন্বয় জাবেদা যে পরীক্ষাতে মার্ক আসে এটাও তোমরা খুব ভালোভাবে পারবো। অর্থাৎ এই সমন্বয় জাবেদার সাথে কিন্তু তোমরা মোটামুটি 20 মার্ক কিন্তু জড়িত। হ্যাঁ, তো এই জন্য সমন্বয় জাবেদার কিন্তু অনার্স ফার্স্ট ইয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই মনোযোগ দিয়ে দেখবা, আর ভিডিওটা হয়তো বা কোনো এক সময় ইউটিউবে ফ্রিতে আপলোড হবে। তারা যদি কোনো সমস্যা ফেস করো, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আর আমাদের ফেসবুক গ্রুপ এবং যে পেজ আছে সেখানেও জানাতে পারো। এগুলোর সবকিছু ডিটেলস আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা, সেখান থেকে সবকিছু আর কি করতে পারবা। তো দেখো, আমরা শুরু করতেছি। প্রথমে কোশ্চেনটা পড়ে নেই। মিস্টার সাইফুল ইজ এ ওনার অফ মডার্ন কম্পিউটার সার্ভিস, যে মিস্টার সাইফুল মডার্ন কম্পিউটার নামক একটা মানে ইয়ার মালিক। অ্যাট দ্য এন্ড অফ জুন 2018 হিজ ফার্স্ট মান্থ অফ ওনারশিপ, মিস্টার সাইফুল ইজ ট্রাইং টু প্রিপেয়ার এ মান্থলি ফিনান্সিয়াল স্টেটমেন্ট, দ্য ফলোয়িং ইনফরমেশন রিলেটিং টু জুন 2018। তো দেখো, এখানে আমাদের অনেকেই আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে কি, এই প্রথম লাইনগুলো পড়ি না। প্রথম লাইনগুলো যখন পড়ি না তখন কিন্তু আমাদের সমন্বয় জাবেদা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেমন ধরো, এখানে কিন্তু বলছে প্রিপেয়ার এ মান্থলি মান্থলি ফিনান্সিয়াল স্টেটমেন্ট, মানে মাসিক আর্থিক বিবরণী তৈরি করতে চাচ্ছে। তাহলে আমাদের হিসাব নিকাশ যা কিছু হবে সবকিছু কি এক মাসের, কত মাসের, এক কথা বলো, মাসের এক মাসের এক এক মাসের। মাসের ওকে, তো আমরা হিসাব নিকাশ যা করবো সবকিছু এক মাসের জন্য করব। তো দেখো, এক নম্বরে যেটা বলছে, অ্যাট জুন 13 মিস্টার সাইফুল ওন টু এমপ্লয়িজ টাকা 1500 দ্যাট উইল বি পেইড অন আগস্ট অন আগস্ট 1, 2018। বলছে জুন মাসের 30 তারিখে কারবারের কর্মচারীর নিকট, হ্যাঁ, কর্মচারীদের নিকট 1500 টাকা দেনা আছে যা আগস্ট মাসের 1 তারিখে পরিশোধ করা হবে। তো দেখো, এখানে কিন্তু একটা মজার ব্যাপার খেয়াল করো, এখানে কিন্তু কোথাও বেতনের কথা বলা নাই। কোথাও কি বেতনের কথা বলা আছে? কোথাও কিন্তু বেতনের কথা বলা নাই, কিন্তু এটা কিন্তু আমাদের বেতনের জাবেদা দিতে হবে, অর্থাৎ স্যালারিসের জাবেদা দিতে হবে। কারণ এমপ্লয়ীদের কাছে প্রতিষ্ঠান, হ্যাঁ, মালিক কিন্তু একটা কারণেই দেনা থাকতে পারে। হ্যাঁ, অনেকেই বলতে পারো কর্মচারীদের কাছ থেকে কিন্তু মালিক টাকা ধার নিতে পারে, এমনটা সাধারণত কি হয় না, এমনটা সাধারণত হয় না। তো আমাদেরকে যেটা চিন্তা করে নিতে হবে যে আমরা প্রতিষ্ঠানের, আমাদের প্রতিষ্ঠানের মালিক, প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের মালিক তার কর্মচারীদের কাছে দেনা আছে। কেন দেনা আছে? তিনি তার কর্মচারীদেরকে বেতন দেন নাই, এই হিসেবে কি আছে, দেনা আছে। একটা কথা মনে রাখো, আমাদের সাধারণত কি 1 তারিখে বেতন দেওয়া হয়, কিন্তু কি, যেমন জুন মাসের বেতন দেওয়া হয় কবে, জুন জুলাই আর আগস্টে, কিন্তু জুলাই সরি জুন জুন 30 তারিখে, হ্যাঁ, জুন মাসের বেতন কিন্তু জুলাই মাসে দেওয়া হয়, জুলাই মাসের বেতন কিন্তু আগস্ট মাসে দেওয়া হয়, কিন্তু এটা আবার এক মাস আর কি দেরি করে ফেলছে আর কি এই জাতীয়। তো দেখো, এখানে আমাদের মূল কথাটা হচ্ছে হলো বেতন বকেয়া আছে 1500 টাকা। তো তোমরা জানো যে বেতন যদি বকেয়া থাকে তাহলে আমাদের জাবেদা কি দিতে হয়, স্যালারি এক্সপেন্স ডেবিট আর স্যালারিজ পেয়েবল ক্রেডিট। বুঝতে পারছো কিনা বলো, এক নাম্বারটা বুঝতে যদি কারো কোনো সমস্যা থাকে সে আমাকে বলতে পারো। এই যে দেখো, লেখা আছে জুন 13 স্যালারি এক্সপেন্স ডেবিট স্যালারিজ পেয়েবল ক্রেডিট। বুঝতে পারছো কিনা বলো এক নাম্বারটা, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই, বলো কি বললা? তার বুঝতে পারছি। আচ্ছা, ভেরি গুড। 2 নাম্বার, অন জুন 1, 2018 কামাল বর টাকা 48,000 ফ্রম এ লোকাল ব্যাংক অন এ 10 ইয়ার্স মর্গেজ, দা অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ইজ 10%। বাংলাটা ভালোভাবে দেখো,
একটি ব্যাংক থেকে 10 বছরের জন্য 48,000 টাকা ধার করা হয়েছে, যার সুদের হার 10%। হ্যাঁ, তো দেখো অনেকেই এখানে যে কাজটা করবে সেটা হলো সে যে ব্যাংক থেকে টাকা ধার করছে এইটার জাবেদা দিবে, কিন্তু না, এখানে কিন্তু ব্যাংক থেকে যে ধার নিছে এটার জাবেদা দিতে হবে না। কারণ এখানে বলছে কি যে একটি ব্যাংক থেকে 10 বছরের জন্য 48,000 টাকা ধার করা হয়েছে, মানে তুমি অলরেডি ধার করছো, যখন তুমি ধার করছো তখন কিন্তু তুমি কি দিছো, জাবেদা দিছো। ওকে, এখন দেখো যার সুদের হার 10%, দেখো এখন কিন্তু জাবেদা হবে কিসের, সুদের। তো দেখো আমরা সুদের আর কত সুদ বকে আছে, তাহলে সুদ বকে আর জাবেদা কি, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেবল ক্রেডিট। এই দেখো 2 নম্বরটা লেখা আছে, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেবল ক্রেডিট। এখন অনেকেই হয়তো বা যে ভুলটা করবে, আমি অনার্স ফার্স্ট ইয়ার এরকম ভুল করতাম, আমি সরাসরি লিখে দিতাম 48,000 টাকার 10% 4,800, আমি সুদের টাকা লিখতাম 4,800, আমার মাথাতেই আসতো না যে হিসাবটা কি এক মাসের, এই বিষয়টা আমার মাথাতেই আসতো না। দেখো 48,000 টাকার 10% আমি জাবেদা ঠিকই পারতাম, বাট এই 48,000 টাকার 10% লিখে দিতাম কত, 4,800। আমাদের কিন্তু টাকার অ্যামাউন্ট কি হতো, ভুল হতো। খেয়াল করো, কোনো কিছুর ওপরে পার্সেন্ট করা মানে, কোনো কিছুর ওপর পার্সেন্ট করা মানে সেটা 1 বছরের জন্য ধরা, মানে যেমন ধরো 48,000 টাকার 10% সুদ, 48,000 টাকার 10% হচ্ছে 4,800, এটা হচ্ছে আমাদের 1 বছরের সুদ হচ্ছে 4,800। এখন 1 বছরের সুদ যদি 4,800 টাকা হয়, অর্থাৎ 12 মাসের সুদ হচ্ছে 4,800। এখন আমরা হিসাব নিকাশ করতেছি, প্রথমেই কিন্তু বলছি এক মাসের, আমরা হিসাব নিকাশ করতেছি কয় মাসের, এক মাসের। যেহেতু আমরা এক মাসের হিসাব করতেছি, তো 4,800 টাকা যদি 12 মাসের সুদ হয়, এক মাসের সুদ বের করার জন্য কি আমাদেরকে 4,800কে 12 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তো 4,800কে 12 দ্বারা ভাগ করলে এই দেখো 400 টাকা হচ্ছে আমাদের ইন্টারেস্ট। বুঝতে পারছো কিনা বলো। বুঝতে পারছো কি, বুঝতে পারলো কথা বলো, না পারলো কথা বলো। জি স্যার। আচ্ছা জি স্যার, বুঝতে পারছি। 3 নম্বর প্রশ্ন বলছে, সার্ভিস রেভিনিউ আনরেকর্ডেড ইন জুন টোটাল টাকা 2,500, বলছে জুন মাসে মোট 2,500 টাকা সেবা রাজস্ব হিসাববুক্ত হয়নি। জুন মাসে মোট 2,500 টাকার সেবা রাজস্ব হিসাববুক্ত হয়নি। ব্যাপারটা হলো তুমি বাকিতে সেবা দিছো, বাকিতে সেবা দিছো, বাট সেটা এখনো হিসাববুক্ত হয়নি। তাহলে আমাদেরকে জেনারেলি কি করতে হবে, হিসাববুক্ত করতে হবে। তাহলে জাবেদা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আমরা যদি বাকিতে সেবা দেই তাহলে আমাদের দেনাদারের পরিমাণ বৃদ্ধি পাবে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট কত টাকা, 2,500 টাকা। বুঝতে পারছো কিনা বলো। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, যারা বুঝতে পারবে না তার কিন্তু আওয়াজ দিবা, আমি একবার না বুঝলে শতবার বুঝায় দিব, বাট অবশ্যই আমাকে সেটা কিন্তু কি বলতে হবে যে আমি বুঝি নাই। একটা স্টুডেন্টের কথা বলি, ছেলেটার নাম না বলি, ইন্টারের ব্যাচের আর কি, এবার 21 সালের পরীক্ষার্থী ব্যাচের। সেই ছেলে ক্লাস ক্লাস করতেছে, রেগুলার ক্লাস ক্লাস করে, কোনো ঝামেলা নাই। ধরো সে 20 দিন ক্লাস ক্লাস করার পর সে আমাকে বলতেছে, আপনার এখানে ভর্তি হয়ে তো লস হইলো। আমি বললাম কিভাবে লস হলো, বলতেছে আমি এই 20 দিনে কিচ্ছু বুঝিনি, এই 20 দিনে কিছু বুঝিনি। এখন আমি তো তাকে প্রশ্ন করলাম, আচ্ছা তুমি যে কিছু বোঝনি, তুমি যে কিছু বোঝনি, এটা কি এই 20 দিনে তুমি আমাকে একটা বারো বলছো, বলে না। এখন তখন আমি তাকে প্রশ্ন আর একটা প্রশ্ন করলাম, তাহলে তুমি আজকে কেন বলতেছো তুমি কিচ্ছু বোঝনি, এখন কি আমার পক্ষে তোমার একার জন্য, ওই ব্যাচে 70 জন স্টুডেন্ট, তোমার একার জন্য কি আমার এই 20 দিনের পড়াকে রিপিট করা সম্ভব, বলে না। তাহলে তুমি যে এরকম ভাবে বললা,
হ্যাঁ, এটা তো ধরো তুমি বললা, এটা তো আমি খুব ব্যথিত হইলাম, বিকজ তুমি বোঝো নাই, তোমার এটা উচিত ছিল আমাকে বলা। আমি অবশ্যই তোমাকে যেভাবে হোক আমি তোমাকে কি করে দিতাম, এক্সট্রা সময় দিয়ে হলো আমি তোমাকে বুঝাই দিতাম। হ্যাঁ, তো এরকম ধরো ক্লাস ক্লাস শেষ হয়ে গেল, ওই যে ফিনান্স ক্লাসে একটা ছেলে ছিল না কি যেন নাম, হাসানের মতন, সেই ছেলে আমি প্রত্যেকটা, আমি দেখো তোমরা যারা রেগুলার ক্লাস করো তোরা জানো যে আমি একটা করে ছোট ছোট টপিক বুঝাই আর কিন্তু বারবার করে জিজ্ঞাসা করি, বুঝছো কিনা জিজ্ঞাসা করি না, কথা বলো? জি স্যার, জি স্যার, আচ্ছা জি স্যার। তো ওই ছেলেটা একদিন, ওই যে প্রথম দিন অঙ্ক প্রত্যেকটা বিষয় বলতেছে বুঝছো কিনা বুঝছো কিনা, কোনো কথা নাই, অঙ্ক শেষ, তারপরে বলতেছে আমি কিছু বুঝিনি, তখন কেমনটা লাগে? তো এরকম যদি কেউ থাকো, একটা একটা করে বলে দিচ্ছি, তখনই বলো যে আমি বুঝি নাই, আমি তোমাকে বুঝাই দিব, বাট 60টা যাবে দেয় শেষ হয়ে গেল, তারপরে বলতেছে আমি কিচ্ছু বুঝি নাই, তখন কিন্তু আমার বিষ খাইতে হবে। আচ্ছা, তারপর দেখো 4 নাম্বার, ইউটিলিটি সার্ভিস এক্সপেন্সেস অফ টাকা 400, বলছে উপযোগ সেবা খরচ 400 টাকা, অ্যাক্রুড আর কি, ইউটিলিটি সার্ভিস এক্সপেন্স অফ টাকা 400 অ্যাক্রুড, অর্থাৎ উপযোগ খরচ, উপযোগ সেবা খরচ 400 টাকা কি আছে, বকেয়া আছে। তাহলে এটা বকেয়ার যাবে তো তোমরা জানোই যে ইউটিলিটি এক্সপেন্সেস ডেবিট, ইউটিলিটিস পেয়েবল ক্রেডিট, ক্রেডিট, এই যে দেখো যাবে, দেখো ইউটিলিটিস এক্সপেন্সেস ডেবিট আর ইউটিলিটিস পেয়েবল ক্রেডিট, বুঝতে পারছো কিনা বলো? আচ্ছা, 5 নাম্বার দেখো, আনএক্সপায়ার্ড, এক্সপায়ার্ড মানে মেয়াদ উত্তীর্ণ, আর আনএক্সপায়ার্ড মানে কি, অনুত্তীর্ণ, মানে মেয়াদ অনুত্তীর্ণ। Unexpired insurance premium totaling টাকা 800 has been expired. বলছে অনুত্তীর্ণ বিমার 800 টাকা উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ হয়েছে বলতে কি, খরচ হয়ে গেছে, মানে তোমার প্রতিষ্ঠানে অগ্রিম বিমা ছিল, সেই অগ্রিম বিমা থেকে 800 টাকা তোমার উত্তীর্ণ হয়ে গেছে, মানে খরচ হয়ে গেছে। তাহলে খরচের যাবে দেখি ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট, দেখো ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। আচ্ছা, আরেকটা কথা, এই যে টু অ্যাডজাস্ট এক্সপায়ার্ড ইন্স্যুরেন্স, এই কথাগুলো কিন্তু লিখতে হবে, এগুলো কিন্তু লিখবা। তারপর 6 নাম্বার, স্টোর সাপ্লাইজ অফ টাকা 500 ইউজড, বলছে স্টোর সাপ্লাইজের 500 টাকা ব্যবহার হয়ে গেছে, ব্যবহার হয়ে গেছে মানে কি, খরচ হয়ে গেছে। তাহলে স্টোর সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট আর সাপ্লাই স্টোর সাপ্লাইজ ক্রেডিট, দেখো স্টোর সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট আর স্টোর সাপ্লাইজ ক্রেডিট, ক্রেডিট, বুঝতে পারছো? আচ্ছা, তারপর আর্ন রেভিনিউ অফ টাকা 300 হ্যাজ বিন আর্ন, বলছে অনুপার্জিত রাজস্বের 300 টাকা অর্জিত হয়ে গেছে। অনেকেই এই আনআর্ন রেভিনিউ বা অনুপার্জিত রাজস্ব বা আয় বলতে কি বোঝায় এটা বোঝে না, এটা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে বোঝায় দেওয়ার চেষ্টা করি। তোমরা যারা আমার অনলাইনে স্টুডেন্ট আছো, তারা কিন্তু একদিনও পড়ার আগে আমাকে 2000 টাকা পে করছো, করছো কি না? জি স্যার। আচ্ছা, কিন্তু যারা অফলাইনে পড়ে তারা কি আমাকে আগে টাকা পে করে নাকি পড়ার পর পরে পে করে? পড়ার পরে পে করে, পড়ার পরে পে করে, পড়ার পরে। তো তোমাদের কাছ থেকে যেটা আমি নিছি এটা কি আমার এখনো আয় বলে গণ্য হইছে নাকি আমি তোমাদের কাছে দায়বদ্ধ আছি? দায়বদ্ধ আছেন, দায়বদ্ধ, দায়বদ্ধ। হ্যাঁ, যে আমি যে অবস্থায় থাকি না কেন আমাকে তোমাদের বই শেষ করে দেওয়ার যে একটা চুক্তি আমি তোমাদের কাছ থেকে নিছি, সেটা আমাকে কি করে দিতেই কি হবে, ঠিক কি না? এই চুক্তি কি, চুক্তি মোতাবেক কি তোমাদের কাছ থেকে 2000 টাকা নিছি, এর বিনিময়ে আমাকে কিন্তু কি করতে হবে, তোমাদের বইটা শেষ করে দিতে হবে। ওকে স্যার,
তো আমি কিন্তু তোমাদের কাছে দায়বদ্ধ, এটাই হচ্ছে আমাদের আমার অনুপার্জিত আয়, এটা আমার কি অনুপার্জিত আয়, অনুপার্জিত আয়। আর যেটা আমি পড়ানোর পর টাকা পাই সেটা হচ্ছে আমার উপার্জিত আয়। এখন দেখো তোমাদের যে টাকাটা, তোমাদের যে টাকাটা সেই টাকা আমার কিন্তু অনুপার্জিত আয় হিসাবে আছে, কিন্তু যখন আমি তোমাদের বইটা শেষ করে দিব তখন আমার কি হবে এই টাকাটা অর্জিত হয়ে যাবে, ঠিক কি না? মানে আমি যখন প্রথম পত্র বইটা শেষ করে দিব দেন ওইটা আমার কি অর্জিত হবে, তার আগ পর্যন্ত ওইটা আমার জন্য কি অনুপার্জিত। তো এখানেও ব্যাপারটা তাই যে আনআর্ন রেভিনিউ অর্থাৎ অনুপার্জিত আয় ছিল 300 টাকা, যেটা এখন অর্জিত হয়ে গেছে। তো দেখো আনআর্ন সার্ভিস রেভিনিউ কি সম্পদ নাকি দায়? দায় আমার কাছে কি তোমাদের কাছে, তোমার যে মানে আমি তো তোমাদের কাছে টাকা নিছি, আমি কিন্তু তোমাদের কাছে দায়বদ্ধ। যখন আমি তোমাদেরকে পুরো বইটা শেষ করে দিব তখন আমার এই দায় কি পাবে? হ্রাস পাবে। তাহলে দায় হ্রাস পেলে কি হয়? ডেবিট। তাহলে আমার তখন যাবে দা হবে আনআর্ন রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কথা কি বুঝতে পারছো? তো দেখো জি স্যার, এই যে এখানেও যাবে দা দিছে আনআর্ন রেভিনিউ ডেবিট 300, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 300। ব্যাখ্যা, টু অ্যাডজাস্ট আনআর্ন রেভিনিউ হ্যাজ বিন আর্নড। বুঝতে পারছো কিনা এই শর্তটা যাবে দা বলো। আমরা বোর্ড পরীক্ষাতে যত প্রশ্ন আছে মোটামুটি সবগুলোতেই শেষ করার চেষ্টা করব। হ্যাঁ, দিনে দুইটা করে চেষ্টা করব শেষ করার, কারণ আমার আর ভালো লাগতেছে না, তোমাদেরকে তাড়াতাড়ি বইটা শেষ করে দিলে আমি বাঁচি। কথা কি বুঝতে পারছো? আচ্ছা আমি তোমাদেরকে বাড়ির কাজ দেই কিছু। এনইউ বিবি অনার্স অ্যাকাউন্টিং 2018 সালেরটা বাড়ির কাজ, আর এটা তো করবাই। আচ্ছা এই দুইটাই দিলাম, যাও এনইউ বিবি অনার্স অ্যাকাউন্টিং 19 আর এনইউ বিবি অনার্স অ্যাকাউন্টিং 18, এই দুটো হচ্ছে কি বাড়ির কাজ। কথা কি বুঝতে পারছো? বুঝতে পারছো? জি স্যার। যাদের যাদের ফিনান্স ক্লাস আছে ফিনান্স ক্লাসে জয়েন করো 10 মিনিট পর, অর্থাৎ 11:10 জয়েন করো। কি বললা? স্যার ভিডিও রেকর্ড হবে না? না ভিডিও রেকর্ড হবে না, এগুলো ধান্দা বাদ দাও, ক্লাসে জয়েন করবা, ক্লাসে জয়েন করবা। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ তুমি কিন্তু ফাঁকিবাজ হয়ে যাচ্ছ টুসি, ভেরি ব্যাড। আচ্ছা সবাই 11:10 জয়েন করবা, আর যদি ফিনান্স ক্লাসে জয়েন না করো আমি কিন্তু ক্লাস অফ করে দিব, মনে থাকে জানো সবাইকেই বললাম 11:10 জয়েন করবা।